এবার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি স্বীকার করো পালনেওয়ালা কে, রব কে? তাহলে দুনিয়ার মানুষে যদি তোমার রিজিকের ভয় দেয় তাহলে ভয় পাওয়ার দরকার আছে নাকি? কথা বলেন, ভয় পাওয়ার দরকার আছে? সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত সরকার ঐক্য হইয়া আমাদের 2022 সালের শেষ দিকে এসে আমাকে একটা সুসংবাদ দিয়েছে। শুনছেন নাকি সুসংবাদ? 2023 সালে দুর্ভিক্ষ হবে, আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন কি বিল্লা? দুনিয়ার রাজা বাচ্চা কি আমার রব? আমাদেরকে ভয় দেশে করোনায় বাংলাদেশের সব মানুষ, বেশিরভাগ মানুষ মরে যাবে করোনা যদি বাংলাদেশে ঢোকে, কারণ বাংলাদেশের মতো এরকম অনিয়ম জাতি তো পৃথিবীতে নাই। কথাগণ, অন্যান্য সব দেশে আমরা কোরআনকে যেমন মানি, এই অন্যান্য দেশের মানুষে তাদের দেশের সরকারের সংবিধানকে ওইরকম মানে, ওইরকম বিশ্বাস করে। যখনই বলছে করোনা আসছে, মাস্কবিহীন কেউ বের হবে না, দুইবার বলা লাগে নাই, সকলে মাস্ক পরে ফেলাইছে। আর আমরা বাঙালিরা মাস্ক পরার পর অত গুরুত্ব দিছি, অথচ বলছে বাংলাদেশে ঘনবসতি অনিয়ম জাতি, এই করোনা যদি বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে মরবে জম্বের মরা, পৃথিবী সবচাইতে বেশি মরবে। আল্লাহর রহমতে দুনিয়ার সবচাইতে পরিমাণ হিসেবে, পার্সেন্ট হিসেবে বাংলাদেশে কম মরছে। কথা কন না কে? উন্ডা বলছে মরবে বেশি, আর আল্লাহ কয় মরবে না বেশি, সবচাইতে অনিয়ম জাতি। মাস্ক পরিই নেই, আমরা তো বেশিরভাগই পরি নেই, মাস্ক পকেটে রাখতাম। পুলিশের সাথে দেখা হলি, পুলিশ গায়ে মাস্ক পরিস নি কেন? কয় স্যার মাস্ক তো পরার কথা আসে নাই, পকেটে আছে। কয় তা মাস্ক কোথায় রাখা? কয় মাস্ক সাথে রাখা আবশ্যক, মাস্ক সাথে রাখা আবশ্যক, সাথে আছে। এই পুলিশের সাথে লুকোচুরি করছি, কথাখান ঠিক না? কিছুদিন মাস্ক পরার পরে এরপরে কয় যে না, শুধু মাস্ক পরলে হবে না, গড়িতেই বেরোনো যাবে না, সারা গায়ে বোরকা পরতে হবে, পিপি পরতে হবে। কেন? কয় যে এই করোনা শুধু নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও হুটো বালি ঢোয়ে, এই জন্য সারা গায়ে বোরকা ভরাই দিতে হবে। যারা মানছে যত বেশি তারা মরছে তত বেশি, কতক্ষণ? যারা করোনার মানছে যত বেশি তারা মরছে তত বেশি। সবচাইতে কম মানছে আমার মাদ্রাসার হুজুররা, স্কুল বন্ধ, কেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, ফাঁকে ফাঁকে গোপনে আমরা মাদ্রাসা খোলা রাখছি। সামনের গেট বন্ধ হয়ে দিয়ে পিছন দিয়ে দরজা কেটে ওই বেসতে ঢুকাইছি, ছেলেকে কইছি আস্তে আস্তে পড়বি, নড়াচড়া করবি না, কাশ মুঠে দিবি নে, ঘর ওইরে ঠেয়ান উজ্জ্বল নিয়োগ, আর যেভাবেই হোক সবাই একটা টাকা দেয়। একজন যদি খানা খাইতে বসে বেশম যায়, বেশম যাওয়া কয় না, নাকে ওটা বেশম যায়, তাহলে ওর পাশে যারা থাকে সবাই গলা সাফ করে, ঠিক না? মসজিদে একজনের কাজ দিলে পাশের জন্য দেয়, দিতে দিতে দূরে ঘুরিয়ে ইমাম সাহেব ফাইনাল কাজ দিয়ে ছাড়ি দেয়, একটাও কাস্তি বাকি থাকে না। আল্লাহর রহমতে করোনার গুণে কাশাকাশি বন্ধ ছিল, নীরবে নামাজ পড়া গেছে। ছাত্রকে কয়েছি কাশফি নিয়ে, কাশটি কিন্তু পুলিশ জেলখানা পাশে ধরে নিয়ে যাবে, চুপ করে নীরবে পড়ছি। ঘনবসতি জায়গা কম, এত মিশেই মিশেই শোয়াইছি, ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও গড়ি দিয়ে কাজ কাজ করে শোয়াইছি, একটার নাকের নিঃশ্বাস বেরোয় আর একটার নাকতে বিভিন্ন ভাসতে বার হয়ে গেছে, এত ঘন করে শোয়াইছি। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের কোনো মাদ্রাসার একটা ছাত্র শিক্ষক করোনায় মারা গেছে বলে ইনশাআল্লাহ বলতে পারবেন না, এখনো পারবেন না, পারেন নাই, কথা কন টিকি ঠিক না, মানি নাই আমরা, কারণ এটা মানুষের বক্তব্য। আমার আল্লাহ বাঁচানেওয়ালা রব বলে স্বীকার করছি, কাকে? আল্লাহকে বাঁচাই কে? সারা দুনিয়ার সবাইকে দুর্ভিক্ষ আসবে 23 সালে। এখন তাদেরকে একটু সমালোচনা করি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশে ওয়াজ করা বড় কঠিন, যখনই কথা বলি আন্তর্জাতিকভাবে বললিও দেশীয় নেতারা সেটা গাইটা নিয়ে নিয়ে হুজুর এটা বাদ দেন, এটা রাজনীতি হয়ে যাচ্ছে, চুপ করেন, তুমি রাজনীতির গোড়ার ডিম বোঝো, আমাকে বাড়ি গোপালগঞ্জ আমরা রাজনীতি বুঝি না, আইডিও ঘেড়ে মোটে কবাই না, কথা জায়গা মতো নিতে দাও। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত রাজা বাহাদুররা প্রযুক্তির পিছনে কিভাবে লাগছে, প্রযুক্তি গবেষণা করতে করতে আকাশ উঠতেছে মঙ্গল গ্রহে, চাঁদের দেশে বেচা কিনা শুরু হয়ে গেছে, আর দ্রুত গতিতে ফলন ফলাইয়া হাইব্রিড ফলন দিয়ে তাড়াতাড়ি তিন এক বছরে এক ক্ষেতে চার ফসল ফলাইয়া মানুষের অভাব দুর্ভিক্ষ তাড়ানোর জন্য চেষ্টা করতেছে, সমস্ত চেষ্টা জীবন ভরে করতে 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 এই বছর এসে তো তোমাদের থেকে কামনা করছিলাম, সারা দুনিয়ার প্রযুক্তিবিদরা সমস্ত রাজা বাহাদুর মিলিয়ে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রীরা মিলিয়ে আমাদেরকে একটা সুসংবাদ শুনোবা। সুসংবাদটা হলো বর্তমানে 23 সালে গোটা পৃথিবী হবে 10 টাকার মার্কেট,
মাঝে মাঝে 10 টাকার মার্কেট দেখেন না, যেটা নেবেন 10 টাকা, ওটা নেবেন 10 টাকা, সেটা নেবেন 10 টাকা, সারা দুনিয়া ভরে একটা 10 টাকার মার্কেট দাও, চাল নিবা 10 টাকা, ডাল নিবা 10 টাকা, মাছ নিবা 10 টাকা, তেল নিবা 10 টাকা, সিডি নিবা 10 টাকা, রড নিবা 10 টাকা, যেটা নেবা 10 টাকা, না নিবা 10 টাকা, 10 টাকার একটা মার্কেট পাও। তোমরা একতি আইছো কাজে দুর্ভিক্ষ হবে, তাহলে বোঝা গেল যে তোমরা যেই প্রযুক্তি দিয়ে দুনিয়ার দুর্ভিক্ষ তাড়াইয়া দুনিয়াকে সচ্ছল আর দুনিয়াকে স্বাবলম্বী দুনিয়াকে উন্নত করার চেষ্টা করতেছ, ওই পদ্ধতি যথাযথ নয়, ওই পদ্ধতি নিয়মতান্ত্রিক নয়, ওই পদ্ধতি যথাযথ নয়, যেই পদ্ধতিতে আমল করলে যথাযথ হবে এবং দুর্ভিক্ষ দূর হবে সেইটার তোর কাছে তোমরা যাও না, সেইটার কাছে আসো, ইনশাআল্লাহ দেশ থেকে দুর্ভিক্ষ দূর হবে। কতক্ষণ এইটা তোমরা জানো না, ওইটা জানে আমার আল্লাহ, ওইটা জানে আমার নবী, শিখিয়ে দিছে আমাদেরকে, আমরা পরামর্শ দেব, গ্রহণ করো যদি দুর্ভিক্ষ আসে আর যদি অভাবনাটন দূর না হয়, যদি বিপদ থেকে দেশ মুক্ত না হয়, যদি ভূমিকম্প বন্ধ না হয়, যদি অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্ধ না হয়, তাহলে জিন্দেগিতে মাঠে নেমে কোরআনের বয়ানই করবো না। আমার আল্লাহ বলেছেন আল্লাহ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আর, যদি দুনিয়ার মানুষ আমার কথা মানিস, ইমানদার হয়ে আর মুত্তাকিন হইস, আল্লাহ পাক বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আমি বের করে দেব, বাতাসে বরকত, জমিনে বরকত, জলে বরকত, স্থলে বরকত, আকাশে বরকত, জমিনে বরকত, যেদিকে হাত দিবি বরকত আর বরকত আসবে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভিক্ষ তাড়ানোর তাবিজ একটা, এ আমার দিক তাকান, রব কে? রুজি দেয় কে? অফিস সামায় রিস্ক হুকুম, আল্লাহকে অফিস সামায় রিস্ক হুকুম, রুজি আসমানে, তোমরা তো আসমানে উঠতেই পারো নাই, তোমরা তো মাটির খবর রাখো, আর রুজি আসে আসমান থেকে, আসমানের মালিক রুজি দেবে, আসমানের মালিক একটু কন্ডিশন লাগাই দিছে, সেটা হলো রুজি পাইতে হলে ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এ জায়গাও দেখেন রব, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, রব আছে না নাই, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, আরে রব নামটা আমার বড় পছন্দের, আমি রবের স্বীকৃতি নিয়ে সারছি ওখান থেকে, আয় তোরা এখন আয়, ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এই এই ঘরের রবের ইবাদত কর, কাবার রবের ইবাদত কর, বাইতুল মুকাদ্দাসের রবের ইবাদত কর, মসজিদের রবের ইবাদত কর, আল্লাযী আতআমাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সকল খোদা দূর করে দেয়, যত খোদা আছে, বাতের খোদা, মাছের খোদা, তেলের খোদা, চালের খোদা, চিনির খোদা, ডালির খোদা, রডের খোদা, সিমেন্টের খোদা, বালির খোদা, বিল্ডিং খোদা, দালানের খোদা, যত কিদে আছে সমস্ত কিদে আল্লাহ তাআলা দূর করে দেয় এই ঘরের মালিকের ইবাদত কর। এজন্য আমি মাননীয় সরকারকে বলি, মাননীয় সরকারকে বলি, ও আমানাহুম মিন কৌব, আর একটা কাজ আল্লাহ বলেন এই ঘরের রবের ইবাদত করলে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে, ভূমিকম্প হবে না, ভূমিকম্প হবে না, সিডার হবে না, সুনামি হবে না, নার্গিস হবে না, আইলা হবে না, আম্পান হবে না, ফানি হবে না, সিত্রাং হবে না, বুলবুল হবে না, ভূমিকম্প হবে না, ভূদশ হবে না, অগ্নিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না, জলোচ্ছ্বাস হবে না, টর্নেড হবে না, ঘূর্ণিঝড় হবে না, বাইতে বাইতে খুনোখুনি হবে না, অভাবনাটন কিচ্ছু হবে না, কোনো প্রকার ভয় থাকবে না, 1 কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে দিয়ে ঘুমায় থাকবি, রাতের বেলা কেউ এসে শালা দুলুবাই করে ডাক দেবে না, 5-6 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যুবতী মেয়ে ছেড়ে দিবি, নড়াইল কলেজে থেকে পড়িয়ে বাড়ি চলে যাবে, রাস্তায় কোনো একটা ছেলে তার দিক তাকাইয়া কিক মারবে না, কুক মারবে না, সুন্দরভাবে যাতায়াত করবে, নিরাপদ পরিবেশ, এইটা যদি পাইতে চাস ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। সরকারকে বলবো আপনিও যদি দেশের থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান, অন্য বহির্বিশ্বে উন্নত দেশের চিন্তা আমার করার দরকার নাই, আমার ক্ষুদ্র বাংলাদেশটি আমার চিন্তা, কথা বলেন ঠিক কি ঠিক না? যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি আল্লাহকে মানেন, সরকার মহোদয় আল্লাহকে মানেন, আর এদেশ থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান, তাহলে এই ঘরের মালিকের 1 নম্বর ইবাদত, এই ঘরের রবের 1 নম্বর ইবাদত নামাজ, কথা বলেন জোরে বলেন, 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজটা আমাকে দিয়ে একটু পড়ান, সরকার কবে যে হুজুর তা পড়ান, আমি কি নিষেধ করতেছি? সরকারের কি কোয়া যায়, কবে যে সরকার আমারে বলবে যে ওয়াজ করছিস নাকি, কিন্তু আপনারে বলবে পিঠেই ফড়াইছিস নাকি নামাজ, আমি তো ওয়াজ করছি, ওই তো আমি ওর ভয় দিচ্ছি, ডায় কি ভয় যে 1 অক্ত নামাজ না পড়লি 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম, এর সাথায় ও শোনে না আজান দিলে উঠে ঠিক যায়, এ জায়গা কিছু ধুলাই লাগবে, কথা কন না, এ জায়গা কিছু পিটেন লাগবে, লাগবে কয় যে পিটে নামাজ পড়া জায়েজ আছে নাকি, একদল আবার আছে নামাজের জন্য পিটানো জায়েজ আছে, পরিষ্কার সহিয়া দিস, আল্লাহ নবী বলে মুরুসি বিয়ারকম সলাতে হুম আপনাও সবাই সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 বছর তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করো, ওয়াজরিবু হুম আলাইহা, হুজুর সাক্ষী, হুজুর আমার উস্তাদের সমতুল্য, হুজুরের কাছে পড়ি নাই কিন্তু বহুত বড় আলেম, হুজুর বলুক
তরজমা যদি ভুল বলি এখনই জুতো দিয়ে পিটে নামায় দেবেন। আল্লাহ নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের জন্য প্রহার করো, মারো। ওহুম আপনা হাসারে সিরিন, বাচ্চাদের বয়স যখন 10 বছর পার হবে তাহলে 10 বছর পার হওয়ার পরে আব্বার উপরে দায়িত্ব সন্তানদের পিটানো। গোটা বাংলাদেশের নেতা আপনারা, আপনারা সকলের পিতা, আপনারা সকলের গার্জিয়ান, আপনারা সকলকে পিটায় নামাজ পড়ানোর দায়িত্ব আপনাদের। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাআলাটিকে জিজ্ঞেস করবে, সরকার এই বাংলাদেশের সবাই যদি নামাজ পড়াইছিলে কিরা কোন জায়গা ছিল নামাজের কথা কইছিলে? বললে কিরা কোন জায়গা নামাজ পড়ে না বলে আগানে বাগানে ইডা উডা জানে তাই ওয়ানতে, মানে আমি এত মানুষকে কিভাবে মসজিদে নেব নামাজ পড়াবো? এটা কি সম্ভব? এটা তুমি একটু যুক্তিযুক্ত প্রশ্ন করছো। আল্লাহ কয় সম্ভব না, মানে তোমার দ্বারাই সম্ভব, তুমি প্রমাণ করে দেখাইছো। করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে বাংলাদেশের সমস্ত মসজিদের থেকে মুসল্লিদের বের করে মসজিদ খালি করে দিছিলে, কতক্ষণ ঠিক না? মসজিদের থেকে মুসল্লি বের করিয়া মসজিদ যে খালি করতে পারে সে মসজিদ ভর্তিও খালি না করে দিলে পরে ভরিয়ে দিলে না কে? কতক্ষণ জিজ্ঞাসা হবে কি হবে না? খালি করে দিলে জুজুবুড়ির ভয় দিয়া জাহান্নামের ভয় দিয়ে মসজিদটা ভরিয়ে দিলে না কে? জিজ্ঞাসা হতে পারে কি পারে না? তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে কিন্তু ধরা খেয়ে যাবা। এজন্য এটা সম্ভব কোন সময়? জাতীয় সংসদ যদি পাস করে। মাঝে মাঝে গল্পের মধ্যে বলি, আর এবছর মানে বহু আগের গল্প বলতাম, এবছর একেবারে নগদ গল্প বলি, বিভিন্ন জায়গায় বলছি মাঝে মাঝে। আমাদের বাড়ির কাছে মধুমতি নদী না, মধুমতি নদীর পাড়ে যতদূর মধুমতি নদী আছে দুই পাশের মানে মিষ্টি পানি তো, মানুষ নদী তিনেমি গোসল করে, পুরুষরাও করে মহিলারাও করে। আমরা এত বক্তা, গোবরডাঙ্গাও মধুমতি নদীর পাড়ে, আমরাও মধুমতি নদীর পাড়ে, আমার ছাত্ররাও মধুমতি নদীতে গোসল করে, ছেলেরাও নামে পাশের মেয়েরাও এসে তাদের সাথে একসাথে ডুবাই ডুবাই গোসল করে, কাপড় চুল পাল্টাই ঘুরতে চলে যায়। কোনোভাবে ঠেকাতে পারি না, এ বিটিকে মতে পারি না ঠেকাতে। আল্লাহর রহমতে মাস চারিক পাঁচেক আগে ওই যে শীতরাং জল হলো না, তিন চার মাস আগে শীতরাং জলের সময় পানি বাড়ছে, ওই সাথে ওই দক্ষিণ থেকে তিনটে কুমির ঢুকে গেছে আমাকে নদীতে, আর বাষ্পিত বাস সেই তিনটে আমার নদী আমার মাদ্রাসার ঘাটে এসে বেঁচে গেছে দিলেন। আর বিটিরা খেতা কাপড় দিয়ে দে দৌড়, আমি কে কিছে কিছে ঘটনা আছে, কাপড় চুপড় নিয়ে যাও, কাজে না কুমির আছে। তিন কুমিরই 100 কিলোমিটার মধুমতি নদীর সমস্ত মহিলাকে তাড়াই দিছে, একটা মানুষও ধরিয়ে খায় নাই তারা, ছোট ছোট গুই সাপ সাইজের একটুক একটুক তিনটে কুমির, তা জাল খেয়ে বাদায় উঠে নিয়ে যায়। একটুক তিনটে কুমিরের ভয়তে 100 কিলোমিটার মধুমতির বিটিরা বাড়ি চলে গেছে। তাহলে বোঝা যায় যাদেরকে এতদিন ওয়াশ করে নদীতে যা ঠেকাইতে পারি নাই তাদেরকে তিনটে কুমিরই ঠেকাই ফেলাইছে, কতক্ষণ? কাজেই সরকার আমরা দুনিয়া ভরে ওয়াশ করতেছি উলামায়ে কিরাম, আমাদের এই ওয়াজে নামাজি হচ্ছে না। আপনি যদি কমপক্ষে আখেরাতের জান্নাতের লোক থাক, দুনিয়ায় যদি দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাইতে চান তাহলে আল্লাহর হুকুম মানেন, জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন। একমত? কথা বলেন একমত? কারা কারা একমত? আল্লাহ কবুল করবেন, আমিন। আমি বলো নামাজের বিল আপনার বলেন সংসদে পাশ হোক, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, আস্তে আস্তে কয়টা, পর্দার বিল, জাকাতের বিল, নারায় তাকবীর, আলেম উলামা যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যে তবলিগে, 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 আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, নারায় তাকবীর, জাযাকুমুল্লাহ। পাঁচ যদি নাও হয় 16 কোটি মানুষ নামাজ পড়লে যে নেকি হবে সেই নেকি আপনারা পাবেন, তারা নামাজ না পড়লে নেকি পাবেন আপনারা নামাজের সমর্থক। খুশি আছেন না? থাকবেন তো পক্ষে? আমি কি সরকার বিরোধী আলোচনা করছি না সরকারের পক্ষের? বলকে সরকার যদি মেলে না, হুজুর তো 13, 14, 15, 20 দফা দাবি করে, আমি মাত্র 3টে দফা কইছি এর ভিতরে। 1 নম্বরে পর্দা নামাজ, 2 নম্বরে পর্দা। দেখেন জগতে যত ক্ষুদার গজব, এই বর্তমান গজবের 2 নম্বর কারণ হলো বেপর্দা, 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 ঠিক কিনা? পাস করে ঠেকাতে পারতেছি না, খালি সুলতান মেলা মিলতি দেন, আশেপাশে 50, 100, 200 গ্রামের থেকে উমরা করতে চলে এসছে, ঠিক কিনা? গেল 14ই ফেব্রুয়ারি, কি হয়েছে? ভালোবাসা দিবস। এ ভালোবাসা দিবসটা ব্যালেস্টাইন ডে। ব্যালেস্টাইন কিনা জানো? ব্যালেস্টাইন ইংরেজি শব্দের মানে ভালোবাসা নয়, ব্যালেস্টাইন এক ইহুদি লুচ্চর নাম।
প্যালেস্টাইনা কেহুদি লুচ্চর নাম, ওই লুচ্চ খালি লুচ্চমি করে, মেয়ে পাইলেই ধর্ষণ করে, সরকার তারে দূরে জেলে আটকায় দিছে। এই শয়তানের জ্বালায় দেশের মেয়ে এটি সব নষ্ট হয়ে গেল। আটকানোর পরে জেলখানায় যায় এক অন্ধ মেয়ের দর্শন করছে, সরকার কয় ইয়া আল্লাহ এ কোন শয়তানের বেলায় পড়ছে, এর দি জাহান্নামে দিবি, জাহান্নামের মেয়ে কটারে নষ্ট করবে, জেলখানায় ঢুকেছি তাও সে জায়গায় যাই আকাম চুরি করে দিয়েছে, ওরে আর বাঁচায় রাখার দরকার নেই, ওরে ফাঁসি দিতে হবে। চোদ্দই ফেব্রুয়ারি তারে ফাঁসি দিয়েছে, চোদ্দই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে। এই চোদ্দই ফেব্রুয়ারি প্যালেস্টাইনে ফাঁসি দেওয়ার কারণে সারা দুনিয়ার সেই সেই এলাকার সেই পশ্চিমা জগতে পশ্চিমা দুনিয়ার যত ইহুদি লুচ্চরা আছে সেই দিন তারা শোক দিবস পালন করছে, মৃত্যু দিবস পালন করছে। ধীরে 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 সেইটি এখন ভালোবাসা দিবসে পরিণত হয়েছে। যে যেমন মানুষ তার কপালে জোটেও সেইরকম, কথা কন না কেন, আমার নবী যেমন নবী আমার নবীর নসিবও হচ্ছে সেরকম। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামে দুরুদ যাচ্ছে, ঠিক কি ঠিক না? গুলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করছে, সত্যি না মিথ্যে নবী? ও কি সত্য নবী না মিথ্যে নবী? ও কি সঠিক না বেঠিক? ও কি মোমেন না কাফের? ও আসল না ভণ্ড? পায়খানার মধ্যে পড়িয়ে গু খাইয়ে মারা গেছে, যেমন নবী সেরম হাদিয়া, ঠিক না? সদস্য মারা গেছে, হাজার হাজার মানুষ যে তার কবর জিয়ারত করে, সরগুনের বিশ্বাম মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যে তার কবর জিয়ারত করে, সরছিনের বিশ্বাম মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যে কবর জিয়ারত করে, আর এই প্যালেস্টাইন হাসি দেশে সেই দিন নুসমি দিবস করে, ঠিক কি ঠিক না? যে যেমন তার কপালে জোটেও সেই রকম। ও দোস্ত যুবক, তুই যে চোদ্দই ফেব্রুয়ারি আকাম করে বেড়ালি, ওই দিবসটা এখন কি হয়েছে? ভালোবাসা দিবস নামে পরিচিতি লাভ করছে বিশ্বের কাছে। প্রত্যেক চোদ্দই ফেব্রুয়ারি, প্রত্যেক বছর চোদ্দই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ জারজ সন্তান প্রোটাকশন দিচ্ছে, জারজ সন্তান হারাম দাদা জারিউর বাচ্চা ফায়দা দিচ্ছে, ঠিক কিনা? এটা আসছে কি মাদ্রাসার মেয়েরাই কাম করে না, কে মাদ্রাসার ছেলেরা করে? কোনো মাদ্রাসার ছেলেরা যায় না, কোনো মাদ্রাসার মেয়েরা যায় না, গেল কারা? বেপর্দা যশ সকল মহিলারা। এই জন্য আমি সরকারের কাছে দাবি করি, মেয়েরা স্কুলে পড়বে না তা না, তাদের স্কুল আলাদা দেন। সৌদি আরব যারা থাকেন তারা সাক্ষী দিতে পারেন, যারা ভালো গভীর নজরে হজ করতে গেছেন তারা বলতে পারবেন, সকলে স্বাভাবিকভাবে যারা যান তারা পারেন। আমি খুব তীক্ষ্ণ নজর করছি ওখানে ঘুরে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে, ওদের প্রায় দশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি, পনেরো বিশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি, সৌদি আরবে মাহফিল করছি, সেখানে গিয়ে দেখেছি বাস্তবটা কি, মেয়েরা স্কুলে পড়ে না তা না, কলেজে পড়ে না তা না, মেয়েরা গার্মেন্টসে চাকরি করে না তা না, মেয়েরা পুলিশের চাকরি করে না তা না, তারাও সবগুলো করে। মেয়ে পুলিশ হেরেম শরীফের ভিতরে হাজির সাহেব থাকলে বলেন, হেরেম শরীফের ভিতরে গিয়ে দেখবেন এমনি দেশ বিভিন্ন দেশের মেয়েরা বোরকা পরে যায়, কিন্তু ওর ভিতরে এক শ্রেণী মেয়ে আছে দেখবেন এত বড় ঢিলাডালা বোরকা, তাদের বোরকা হাত সহ টান টান করলে হাতের বাইরে আরও এক বিঘের বেশি, পায়ের নিচে এক হাত পরিমাণ অতিরিক্ত ঝুল, এর ভিতরে যে একটা মানুষ আছে কিনা বোঝা যায় না, হাত পায়ে মোজা, মুখ মাথা সম্পূর্ণ ঘিরা, দেখি যে তাদের বোরকার এই উপরে, এখানে সৌদি আরবের পুলিশের যে মনোগ্রাম আছে এই মনোগ্রাম খেজুর গাছার তরবারি। জিজ্ঞেস করলাম এরা কারা? জিজ্ঞেস করলাম হুজুর এই সাক্ষীদের, জিজ্ঞেস এরা কারা? এটা সুরাতা সৌদি, সুরাতান নেশা, মহিলা পুলিশ, মহিলা পুলিশ, সৌদি আরবের মহিলা পুলিশ। একটা মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ উঠবে না, মহিলাদের ক্যাম্পে পুরুষ পুলিশ থাকবে না, পুলিশের চাকরি তারাও পারে এদেশের মহিলা পুলিশ। ও দেশের থেকে ওই পুলিশ দেখে আসলাম, আর বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি পিছন দিক তাকাইলে বোঝা যায় না কোনটা মহিলা কোনটা পুরুষ, সামনের দিক ফিরলে বোঝা যায় যে কোনটা পুরুষ কোনটা মহিলা। মহিলার গায়ে ওড়না নাই, মহিলার গায়ে বোরকা নাই, মহিলার গায়ে মহিলা কোনো পোশাক নাই, একই সাথে নাইট ডিউটি করে, একই সাথে তারা পেট্রোল ডিউটি করে রাতের বেলা, পুরুষ পুলিশ আর মহিলা পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করে। পুরুষগুলো তো সব আবু বকরের মতো বুজুর্গ, আর মহিলারা সব আয়েশা খাদিজার মতো বুজুর্গ, খোদার গজব তো উড়াই টেনে আনে, কথা কন না কেন? বাড়ির দ্বারে জেলখানা না দরিয়া বার আমার ডুবই দিল, তা কি হবে না আল্লাহ জানে, না ভয় নাই জেলখানা নিয়ন্ত্রণ নাই গোপালগঞ্জ জিততে। ও দোস্ত মহিলাদের জায়গা আলাদা থাকবে, গার্মেন্টস হবে মহিলারা চাকরি করবে, অসহায় বহু মহিলা আছে যাদেরকে আমরা টাকা দিতে পারি না, তারা একটু গার্মেন্টসের কাজ করে ইনকাম করে খায়, তাদের গার্মেন্টস আলাদা হোক। সৌদি আরবে দুবাই যান, মহিলাদের গার্মেন্টস আলাদা, একটা পুরুষ তার ভিতরে নাই, পুরুষদের গার্মেন্টস আলাদা, পুরুষরা পড়ে আলাদা, মেয়েরা পড়ে আলাদা, প্রাইমারি সেক্টরে থাকতে সহশিক্ষা আছে, ছোট বড় সবাই পড়তেছে একই জায়গায়, ছেলে মেয়ে সবাই, যখনই হাই সেক্টরে চলে যায় তখন ভাই কোন স্কুলে পড়ে বোনে জানে না, বোন কোন স্কুলে পড়ে ভাইতে জানে না, হাই স্কুল যখন ছুটি হয়ে যায় তখন মনে হয় যেন হাটাজারি মাদ্রাসা ছুটি হয়েছে, কলেজ যখন ছুটি হয় মনে হয় যেন দেওবাং মাদ্রাসা ছুটি হয়েছে, ছেলেদের গায়ে জুব্বা, মাথায় সুন্দর রুমাল, আর মাথার উপরে একটা ওই সৌদি আরবের ইউনিফর্ম আছে, টায়ার একটা ভেসা হয়, যুব দেখছেন এরকম রিং টায়ার, কেমন যেন এখানে টায়ার বসাইছে, এ দেখতে একটা আলাদা সুন্দর দেখা যায়, আল্লাহর রহমতে কি সুন্দর পড়াশোনা তারা
করতেছে, তারা কি বিজ্ঞান জানে না, তারা কি খেলাধুলা পারে না? আরে সৌদি আরব আলারা তো খেলতে এসে প্রথম ম্যাচেই তো তোমার মেসি রে শোয়াই দিয়েছিল, কথা কেন কে? তাহলে তুমি ওদের সাথে কি এত বড় দাদা দাদা বাবুকে আর গডফাদারদের অনুসরণ করো? পারো না একটু লাইথলা থিওরিও জিততি, তা তো সেই সুবি সাবরা আগে আছে, সেই যুব্য পারালা তাতেও আগে আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ রহমতে তাদের পায়ের নিচে খনিজ সম্পদ স্বর্ণের খনি, তাদের পায়ের নিচে গ্যাসের খনি, জীবন বইরে ব্যবহার করলেও তা কোনোদিন ফুরবে না, আল্লাহ পাক তাদেরকে রহমত নাজিল করছে, ঠিক কি ঠিক না? কাজে আমি দাবি করি জাতীয় সংসদ থেকে পর্দার বিলটা যদি পাস করতো, একটা চিল্লা অনলি একটা চিল্লা ট্রাই করেন সরকার মহোদয়, অনলি একটা চিল্লা ট্রাই করেন, একটা চিল্লা, চিল্লা মানে চল্লিশ দিন, চিল্লা মানে কি গোটা বাংলাদেশের নারী পুরুষকে দিয়ে একটা চিল্লা দিয়ে আন, যে বিটিরাও চিল্লে যাবে, গোটারাও যাবে, যাবে কিরকম দিকে? এত মানুষ চিল্লে গেলি, বাড়ির বাইরে যে চিল্লে করা লাগে না, বাড়ি বসে চিল্লা দেন, মেয়েদেরকে টু 100% পর্দা করান, এক চিল্লা, বাংলাদেশের 16 কোটি মুসলমান যাদের সাবালেক তাদেরকে দিয়ে একটা চিল্লা, নিয়মিত নামাজ পড়ান, যে কেউ বাদ যাতে পারবে না, নিয়মিত বাদ যাতে নামাজ পড়বে। সামনে রমজান মাস আসতেছে, কোনো সাবালেক পুরুষ সুস্থ মানুষ রোজা ছাড়তে পারবে না, তারাবিন নামাজ ছাড়তে পারবে না, এই রমজানকে সাথে নিয়ে মাত্র একটা চিল্লা দিয়ান, 100% পর্দা, 100% নামাজ, রমজানের রোজা, কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না, ওপেন ফিল্ডে খানা দানা চলবে না, বিড়ি সিগারেট খাইতে পারবে না, সবগুলো বন্ধ করে দেন, মাত্র একটা চিল্লা প্রমাণ করেন, আল্লাহ পাক ফেল করবে না ইনশাআল্লাহ, 40 দিনের ভিতরে বাংলাদেশে আলাদা রহমত দেখতে পারবে, 40 দিনের ভিতরে খাস রহমত দেখতে পারবেন ইনশাআল্লাহ, বিশ্বাস আছে? রবকে রবকে আল্লাহ পাক বলেন এই কথা ঠিক স্বীকার করো, রুজি দেয় আল্লাহ, 100% তার প্রমাণ আমার কওমি মাদ্রাসা, 100% প্রমাণ আমার সুলতান শাহী মাদ্রাসায়। ডিসেম্বরের 2-3 তারিখ মাহফিল গেছে, গত রমজান থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত একটা হিসাব শুনাইছি, 43,44,000 সামথিং, এই 43,44,000 টাকার যদি 43টি পয়সা সরকার দেয়, 43 পয়সাও না, আমার 26 জন শিক্ষক, 450 ছাত্র এই নিয়ে আমি রওনা দিছি, তার ফাঁকে বিশাল ঘর একটা বানাইছি 23 লক্ষ টাকা দিয়ে, আর 26 জন শিক্ষকের প্রত্যেক মাসে বেতন আসে 4,500,000 টাকা, 250 ছেলে বোর্ডিংই খায়, 3 টন 3.5 টন চাউল লাগে, এ খাওয়াইতে কত কিছু লাগে, সরকার এক মুট কিছু দিল না, একটা টাকা বেতন দিল না, আমার উস্তাদরা সব বেতন ভরপুর নিয়ে বাড়ি গেছে, ছাত্রদের খোরাক টোরাক সব কিছু খাওয়ানোর পরে গতকালকে ছুটি দিছি, 100 কেজি চাউল আমার গোডাউনে রয়ে গেছে, তাক দু ক্ষমা সান তার রুহু বেতানান ওমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে, আমাদের ভরসা আল্লাহর উপরে, সরকার আমাদের দেবে না, কেউ আমারে দেবে না, মাদ্রাসার ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, মাদ্রাসার আয়ের কোনো সোর্স নাই, 2টি ইটভাটা নাই, 10টা ট্রাক নাই, মাদ্রাসার পক্ষ থেকে 20টা ছেলে বিদেশে থাকে না, তারা মাসে মাসে টাকা পাঠাবে এমন কেউ না, একেবারে খালি হাতে শূন্য হাতে রওনা দিছি বছরের শুরুতে, শাওয়াল মাসের 8 তারিখে, আর আজকে শাওয়াল মাসের 1 তারিখে ছুটি দিয়ে দিলাম, আল্লাহর রহমতে মাদ্রাসার এত উন্নত, এত উন্নতি, সব কিছু হয়ে গেছে, আমার লক্ষ্মী পেশা মাদ্রাসা যে দেখেন আল্লাহর রহমতে এই মসজিদ হয়ে গেছে, আরো বিল্ডিং বড় একটা শুরু করে দেবো ইনশাআল্লাহ, ফাঁকে বিল্ডিং আর একটা হয়ে গেছে, এগুলো সব আল্লাহ পাক, যাদের বিশ্বাস আল্লাহর উপরে যত বেশি আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা তত বেশি করে। আমাদের ভরসা কে? রব আমাদের কে? চাকরি দেবে কে? খাওয়াবে আমারে কে? বাঁচাবে আমারে কে? সরকার আমারে কিচ্ছু দিতে পারবে না, কারণ সরকার নিজেই তো হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে, সরকারই তো আল্লাহর কাছে চাই, ঠিক না? বাচ্চা শাহজাহান রহমতুল্লাহ আলাইহে মসজিদের ভিতরে ইশাকের নামাজ পড়ে মোনাজাত করতেছে, ওনার দারোয়ান গেটে দাঁড়ালু, ফকির একজন গেছে বাচ্চার বাসায়, বাচ্চার বাসায় গেলি, বাচ্চার বাসাতে কইছে বাচ্চা আলো মসজিদি, তো ফকির আইসা দারোয়ানরে দেখে মনে করছে যে বাচ্চার দারোয়ান তো সেইরকম পোশাক আশাক, ভাবছে যে ইনি বুঝি রাজা, কয়ে বাচ্চার নাম দ্বারা আমার কিছু ভিক্ষে দেন, দারোয়ান পায় যাই তুই চিনিস বাচ্চা কিনাই, তো তুই আমার চাকরি খাবি নি, তুই আমার বাচ্চা করছিস, বাচ্চা শুনলি আমার শেষ করে দিবে, বাচ্চা আলো মসজিদি বসা যা, ভিতরে ঘুরিয়ে ঘেরে বাচ্চা পাইনি, ফিরে চলে গেছে, বেরোয় গেছে, বাচ্চা নাই, ওই দারোয়ান কাছে কি দিলে একটু দেয় যা, তুমি ওটা কথাই কমে না, মসজিদের মধ্যে বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, ওর মধ্যে দেখলাম এক দরবেশ বসে কাঁদতেছে, যারে গাদা তুই বাচ্চা সাজানরে চিনিস, উনি বাচ্চা, যা তাড়াতাড়ি যা ফিরে আবার যা, যাই দেখে যে বাচ্চা মোনাজাত করতেছে কাঁদতেছে, ওই এক হাত পাইতে খাইছে, বাচ্চা নাম দার আমার কিছু দেন, চাইয়েই দেয় যে বাচ্চা মোনাজাত করতেছে, 8 মুট করে ব্যাকে চলে গেছে, বেরোয় চলে গেছে, যার দারোয়ান আবার কয় কী তেলে একটু দেখায় যা, ওই তুমি একটু কথাই কবি যা, কার কাছে আমারে ফাটাইছে, বাচ্চা তাড়াতাড়ি মোনাজাত সংক্ষেপ করে ফকির, রে বা ফকির চলে যাচ্ছিস কেন, নিয়ে যা, তুই আমার কাছে চাইলি নিবি না, তো বাচ্চার কাছে ফিরে আসছে, এসে বলতে চাইয়ে আবার না নিয়ে চলে যাচ্ছিস কেন,
কয় আপনি বাচ্চা? বলে হ্যাঁ আমি এদেশের বাচ্চা। কয় যে আমার তো তেমন হলো না, আপনি যে আমার সাথে গরিব, আমার অল্প কটা চার দরকারে এক হাত পাইতে চাইছে, আপনি কার কাছে যেন দুই হাত পাইতে বসে রয়েছে, তো দুই হাত পাতা হই রে এক হাত পাতা হই যে কি দেবে, এই জন্য আমি চলে যাচ্ছি। বাচ্চা শাহজাহান কয় শাহানে জাহাজ সব হেতে রে দর কে সুয়ালি, শাহানে জাহাজ সব হেতে রে দর কে সুয়ালি, ও দিল নেহি জু দিল হতে রে ইয়াদ সে খালি, ও দিল নেহি জু দিল হতে রে ইয়াদ সে খালি। দুনিয়ার কোন রাজা বাচ্চা নাই, সেই ইস্টাবলিশড এমন কোন রাজা বাচ্চা নাই, একমাত্র ইস্টাবলিশড আমার আল্লাহ। ঠিক কি ঠিক না? আপনারা একটা ইস্টাবলিশ শব্দ ব্যবহার করেন, নিজের জন্য জীবনেও ব্যবহার করবেন না, অমক ইস্টাবলিশ, ছমক ইস্টাবলিশ, আমি ইস্টাবলিশ, এটা সে এটা কুফরি কথা। মানুষ কোনোদিন ইস্টাবলিশ হতে পারে না, ইস্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ, সম্পূর্ণ তার মানে কাহারও কাছে ঠেকানা, এরকম কোনো মানুষ আছে? স্বয়ং প্রেসিডেন্টই সুইপারের কাছে ঠেকা, সুইপার যদি প্রেসিডেন্টের বাথরুম পরিষ্কার করে না দেয় ওনার যার কাজ আছে পায়খানার মধ্যে, তাহলে যে প্রেসিডেন্ট মুসির কাছে ঠেকা, জুতো জোড়া কালি না হয়ে দিলি পারা শ্রেয়া সান্ডেল বাড়িতে ঘুরি বেড়াতে হবে, ইন্ডাস্ট্রি যারা কর্মচারীর কাছে ঠেকা, সমস্ত কর্মচারীরা ধর্মঘট করে যদি বন্ধ করে দেয় উনার মাতু বাড়ি শেষ, তাহলে ইস্টাবলিশ কে? একমাত্র আল্লাহ, আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, সমাদ মানে ইস্টাবলিশ, সমাদ মানে ইস্টাবলিশ, স্বয়ং সম্পূর্ণ, কাহারও কাছে ঠেকা না। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ মুখাফেক কি না অমুখাফেক কি? কাহারও কাছে ঠেকা না। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর বছরে একবার রং উঠে যায় ইন্ডিয়াতে মিস্ত্রি এনে রং দিতে হয়, আমাকে আল্লাহর গায়ে রং দেওয়া লাগে নাকি? বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় ফাঁসার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে সুজারি রাহা লাগে, আমাকে আল্লাহ কি এত দুর্বল নাকি? আল্লাহর রহমতে আল্লাহরে বাঁশ বাঁধায় ঠেলে রাহা লাগে না। ঠিক ঠিক না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। অমুকাবে কি কে? ইস্টাবলিশ কে? তার কাছে তাওয়াক্কুল করো, আমি তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। অবশেষে আল্লাহ পাক বলে যারা রবকে রব বলে স্বীকার করেছো, ভালো মজার কথা শুনে যান দোস্ত, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এই রবকে স্বীকার করেছেন, আর কাহারও কাছে আমি হাত পাততে রাজি। বাচ্চা শাহজাহানের কাছে ওই ফকির বলে বাচ্চা তাহলে বুঝছি তোমার নিজের কিছু নেই, আর এক জায়গাতে চাইয়ে নিয়ে দাও তাই না, তাহলে তুমি কার কাছে যাও? যে আমি আল্লাহর কাছে চাই। ফকির কয় সে আল্লাহর কাছে কি খালি রাজা বাচ্চারা চাইলেই দেয়? না, যে চায় তারেই দেয়। কয় যে চায় তাকেই দেয়। কয় তা তো আমার জানা ছিল না, তুমি এই যে ওই জায়গাতে চাইয়ে নিয়ে আমাকে মধ্যে ভাগ করো আর আমাকে সেই জায়গা চিনেই দাও না, তাহলে আমি আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন মানুষের কাছে যাবো না, তুমিও যার কাছ থেকে চাইয়ে আনো আমিও তার কাছ থেকে চেয়ে আনবো। সুবহানাল্লাহ, ভালো মানুষের সোহবতে গেলে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায়। ফকির জীবনে আর কোনোদিন মানুষের কাছে চাই নেই, মোনাজাত করছে আল্লাহর কাছে, তার সব চাহিদা আল্লাহ পূরণ করে দিছে। আমরাও যাবো কার কাছে? কার কাছে যাবো? এই কথা মজবুত থাকবেন। বেড়া অ্যাকাডেমস, কারিতাস, বিআরডিবি, শনিবার জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, আরও যত সুদিয়ে কারবারের আজ কারবার আছে, বলবেন যে হুজুর দেশে যদি এই সমিতি না আসতো তাহলে তোমার মতো হুজুর অত জারি মারি বেড়াতে পারতে না। কয় টাকা দাও আমাকে? কয় টাকা দাও? বলে বেটা এক টাকাও দেবো না, আরও পকেট ভরে নিয়ে যাবো। পড়ছি আলো না খাওয়া বিদ্যা, মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায়, সরকারি চাকরি হবে না, আমাদের বিদ্যার নামই হলো খয়রাইতে বিদ্যা, আমাদের বিদ্যার নামই না খাওয়া বিদ্যা। সেই না খাওয়া বিদ্যা দিয়ে আল্লাহর রহমতে দুনিয়া খাওয়াচ্ছে, বিশ্বাস আমার আল্লাহ খাওয়াই আমার আল্লাহ। এই কথার পর অটল অবিচল মজবুত থেকে যদি মৃত্যু পর্যন্ত যেতে পারেন, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ বন্ধু এদিক তাকান, গায়ে দোয়ানোর আগে কিছুক্ষণ শুরুতে পানাতি হয় কথা কয় না, না পানাইয়ে যদি বান্দরে টান দেন দুধ বেরোবে না, বান ছিঁড়ে যাবে ঠিক না? এবার সুন্দর করে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান দুধ বাড়ি যাবে। বক্তাদেরও আর সেম কোয়ালিটি গায়ে দোয়ানো, গায়ে দোয়ানোর মতো দৈরিয়েই বান্দরে টান শুরু করা যায় না, দৈরিয়েই মূল কথা কওয়া যায় না, কিছুক্ষণ ধরে পানায় আনতে হয়, এতক্ষণ শেষ শেষ দিক দিয়ে দোয়াইতে হয়, এতক্ষণ ধরে পানাইছি শেষে আলো দোয়াবো, এই দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে চল যায় বাদাম খাই আসি ভাব ভালো না, তালি দুধ বাড়ি যাবে না, আসল সময় চলে আসছি। আমরা রব বলে স্বীকার করছি কাকে? রেগুলার সুরু ফাতিহার মধ্যে রব বলি কাকে? আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা হবে কোন সম্পর্কে? রব সম্পর্কে। বলেন কোন সম্পর্কে? এই রব বলে স্বীকার করে যদি আপনি অটল থেকে মৃত্যু পর্যন্ত যেতে পারেন, আপনার মরণটা কেমন হবে? এমন একটা মরণ চাই, এমন একটা মরণ চাই, এমন একটা মরণ চাই। আপনার মরণের সময় আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 500 ফেরেশতা পাঠাবে,
জান্নাত থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য 500 ফেরেশতা পাঠাবে, আপনাকে আপনাকে রিসিভ করার জন্য 500 ফেরেশতা আসবে, আজরাইলের তো জান্নাতি আজরাইল রহমতের ফেরেশতা আসবে। এ ভাই এদিক তাকান, ফেরেশতা কিন্তু এক আজরাইল সব মানুষের জান নেয় না, আজরাইল হলো একজন লেডার ফেরেশতার নাম, তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, এই ফেরেশতা ক্লাসিফিকেশন আছে, ভাগ করা আছে, উত্তমারা আজরাইল আলাদা, শুয়র মারা আজরাইল আলাদা, পিঁপড়ে মারা আজরাইল আলাদা, মোমেন মারা আজরাইল আলাদা, কাফের মারা আজরাইল আলাদা, বিড়ি খাওয়া লাগে মারা আজরাইল আলাদা, গাঁজা খাওয়া মারা লাগে আলাদা, তারপরে ওই বেপর্দা পার্টিরে কুয়োকাটা কক্সবাজার শুভই মাতৃ হবে জাগে ও আলাদা, সাগরের আজরাইল আলাদা, জলের আজরাইল আলাদা, বিমানে ঘুরে বেড়াচ্ছে আর এক দল ওই বিমান পুড়ায় মারতে হবে ওর আজরাইল আলাদা, একজনে সবসময় একটা কুত্তর সাথে নিয়ে ঘোরে, কাজ তুই সবসময় কুত্তর সাথে রাইস কাউ শুনিস না কুত্তর রাজ কয়, সেই জন্যই তো সাথে রাই, ক্যা কী জন্যই কয়, যে মরার ভয়তে কুত্তর সাথে নেই, মরার ভয়তে মানে কয়, যে নাসির হুজুর কইছে কুত্তর সাথে থাকলে ফেরেস্তা আসে না, আর আজরাইল তো ফেরেস্তা, আমার সাথে কুত্তর থাকলে আজরাইল ফেরে কুত্তর দিয়ে আসবে না, আমার মরা লাগবে না, পণ্ডিতের বিটা পণ্ডিত। আর ওর কলে যে তোর সাথে দিয়ে আগে আরও দুটো কুত্তর দেখতাম, সে দুটো কো কয়, যে সে দুটো মারা গেছে পরে এই ডেলিসিলাম, সে দুটোরে মারলো কি না, তুই মারছিস না তোর আব্বা মারছে, তাও তো আজরাইল মারছে, যদি ভালো কিছু সাথে রাখিস তাহলে ভালো আজরাইল এসে মারবে, আর যদি এই কুত্তর সাথে রাখিস তাহলে কুত্তো মারা আজরাইলি তোর বাড়ি তুই যাবে, কতক্ষণ ঠিক ঠিক না, কুত্তো মারা আজরাইলি বাড়ি তুই যাবে তোরে, তো কুত্তো মারা আজরাইলির কাছে মরতি রাজি না, ভালো অলি আল্লাহদের মারে যায় আজরাইল সেই আজরাইলির কাছে মরতি রাজি, কতক্ষণ আপনার মাথার কাছে মখমলের সবুজ একটা কাপড় বিছাইয়া ফেরেস্তা আজরাইল আসবে আপনার জান নিতে, ওই সময় আপনাকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য 500 ফেরেস্তা তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, 500 ফেরেস্তা এসে আপনাকে ঘিরে বসবে, এই ফেরেস্তাদের হাতে থাকবে প্লেকার্ড জান্নাতের ছবি, এই যে দেখতেছেন না এরকম একটা প্লেকার্ড থাকবে হাতে, হ্যান্ড প্লেকার্ড, ওর ভিতরে জান্নাতের পিকচার থাকবে, ফেরেস্তারা এসে আপনাকে খুব সাহস দেবে, আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু, ও ভাই তুমি ওরকম করতেছ কে, একটুও ভয় নাই, কোনো ভয় নাই, ওলা তাহজানু, আর টেনশনও করো না, তুমি চলে যাওয়ার পরে বহু বাচ্চার কী হবে ও নিয়ে তোমার ভাবার দরকার নাই, অমা আমি দা পাতিন ফিলার দিই তোমার যে আল্লাহ খাওয়াইছে তোমার বউ বাচ্চারা সে আল্লাহ খাওয়াবে, কতক্ষণ এই সেদিন কোন জায়গা যেন গেছি, একটা বাচ্চা 5-6 বছর একটা বাচ্চারে নিয়েছে আমার কাছে দোয়া নিতে, মা পিলি গেছি, এই বাচ্চাটাকে তার মা ডেলিভারির সময় তার মা মারা গেছে, বাচ্চাটা বেঁচে নিয়েছে, সবচেয়ে বড় মজার কথা হলো তুরস্কের খবর তো জানেন অনেকেই, খবরটা পাইছেন না, যে একটা মহিলা গর্ভবতী বিল্ডিংয়ের চাপে মহিলাটা মারা গেছে আর পেটে চাপ লাগে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে, সেই বাচ্চাটা বেঁচে গেছে, বাঁচাইছে কে, বাঁচাইছে কে, আল্লাহ আল্লাহু আকবার, তাহলে সে বাচ্চাটা বেঁচে থাকবে এবং সে খাবে, বহুত এরকম আছে, তো বলা হয় যে আল্লাহ তাকাবু আল্লাহ তাহজানু, কোনো টেনশন করো না, তোমার ইন্ডাস্ট্রি ও আল্লাহ দেখবে, তোমার কি ট্রাক মিরাক এগুলো আল্লাহ দেখবে, তোমার জায়গা জমির হিসাব আল্লাহ দেখবে, আল্লাহ তাহজানু, কোনো টেনশন করো না, কোন মৌলানা নাসির শুরুতে যে জান্নাতের কথা বলছে না, এই যে সেই জান্নাত, আপনি এই জান্নাতে যাবেন, আপনি এই জান্নাতে যাবেন, এই জান্নাতের পিকচার আপনার এত নিকটে নিয়ে আসবে, জান্নাতের ফল পাকলা গাছপালা এগুলো দেখবেন, হুর গেলমানদেরকে দেখবেন, দেখি আপনি ওদের দরার জন্য, এই ভালো কথা মনে পড়ছে, এদিক থাকেন ভালো ভালো ওলি আল্লাহ বুজুর্গণের দিন, দিনদার ইমানদার মানুষের মৃত্যু যদি কেউ দেখে থাকেন তাহলে আমার একটু সাক্ষী দেবেন, দেখবেন মরার অল্পক্ষণ আগে এরকম এরকম করে হাতদে এরকম এরকম টুকায় এরকম এরকম করে, মানুষে বুঝিয়ে ফেলায় যে এরকম টুকাটুকি যখন করতেছে আর বাঁচবে না, এই টুকায় কি জানেন ওর মুখের কাছে একেবারে চোখের সামনে জান্নাতের পিকচার চলে আসে, হুররা দেখা যায় যে কাছে চলে আসে, এই ধরার জন্য এরকম করে, জান্নাতের ফল ধরার জন্য এরকম এরকম করে, আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, এই জান্নাত আপনি যাবেন, তখন ভিতরে জান্নাতমুখী হয়ে যায় আর দুনিয়ার কোনো টান থাকে না, এই সময় ফেরেশতা আজরাইল বুকের উপর দিয়ে হাত টেনে নিয়ে মুখ পর্যন্ত যখন আসে আজরাইলের হাতের মধ্যে জানটা চলে আসে, ওই সময় বান্দা পড়ে ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জানটা নিয়ে আজরাইল ওই রুমালের ভিতরে ঝেড়ে দেয়, রুমালটা দলাবলা করিয়ে ওই ফেরেশতারা রওনা দেয়, এই সময় আজরাইল ফেরেশতা উড়ে চলে যায়, এই সময় ফেরেশতারা কেউ ওই 500 চলে যায় না, ওই 500 কাছেই থাকে,
আর কি বলে জানেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা এতক্ষণ দুনিয়া আপনার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরা, ভয় পেন না, আপনি একা যাচ্ছেন না, আখিরা তো আপনার সাথে থাকবো, আপনার জানাজা আমরা পড়বো, আপনার জানাজার সময় ওই 500 ফেরেশতা থাকবে, এবং প্রত্যেক দিন ফজর এবং মাগরিবে যারা হুয়াল্লাহুল্লাজি পড়েছেন, হুয়াল্লাহুল্লাজি যারা পড়েছেন সূরা হাসরের শেষ তিনায়েত, আপনার এই শেষ তিনায়েত পড়ার কারণে, ফজরে পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়ার কারণে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করেছে, দোয়া করেছে, নেকি লিখেছে, ওই 70,000 ফেরেশতা আর এই 500 ফেরেশতা, 70,500 ফেরেশতা আপনার জানাজায় শরীক হবে। এরপরে ফেরেশতা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদুন, এই যে বেশ তো দেখতেছেন না, যে কয়টা দেখছেন মাত্র এর ভিতরে এই কয়টাই না, আরও অসংখ্য আছে, মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। সুবহানাল্লাহ, আমি এই বয়ানের পরে একজন এসে আমার কাছে বলতেছে, হুজুর বেসতে গেলে কি ওক্কা খাতি চালি দেবে? আমি গেলে কোন দাতালের বেলায় বলছি, কয়েছে হুজুর এই উক্কা কা ছাড়ি দিছি আপনারও আছে, তা উক্কারে যখন ছাড়ছি ওই সময় উক্কারে বলে রাখছে, উক্কা মন খারাপ করিস না, দুনিয়ায় খাতি পারলাম না, নাসির হুজুর কইছে বেসতে গেলে যা চাবো তাই পাবো, তাহলে সেই দিন প্রথম তোরে চাবো উক্কা খাবো, তুই মন খারাপ করিস নে, খাওয়া হবে, তোর সাথে দেখা হবে একদিন, এই করে উক্কারে তালাক দিছি, হুজুর বেসতে গেলে উক্কা চালি পাবো, আল্লাহর কসম হুক্কা চাইলে পাবেন, হুক্কা চাইলে পাবেন, গাজা চাইলে পাবেন, এবা চাইলে পাবেন, ফেনচিনি চাইলে পাবেন, এ যুবক লড়াইলে একটু তওবা কর, যারা এবা গাজা ফেনচিনি হিরোইন কাশ জাহান্নামে, তোদেরকে আমার নবী দেখে আসছে, নারীদের শরম গাদে পুজ বের হচ্ছে আর গাজা এবা ফেনচিনি হিরোইন কর পুরুষটা জিভ বেঁধে চাটি খাচ্ছে, কয় যে হুজুর নবীর জামানায় তো এবা ছিল না, আপনি এবার বানাই কন কে, কয় যে নিশাখোর, এক কথায় নিশাখোর, জিবরিল বললেন হা উলাই কি বলে এরা আপনার উম্মতের নিশাখোর যারা, আরবিটা জেনে থেকে ছুটে গেছে, আপনার উম্মতের নিশাখোর যারা, যারা মাদক গ্রহণ করত, তাদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে জেনাকর মহিলাদেরকে শিক্ষা ভাবের মতো ঝুলোয় রাখছে, আগুনে পুড়তেছে, তাদের নাড়ি ভুড়ি পচে শরমগেদে বের হচ্ছে, আর এক শ্রেণীর পুরুষরা খাচ্ছে, জিব্রাইল জিজ্ঞেস, জিব্রাইলকে জিজ্ঞেস করলে এরা কারা, জিব্রাইল বলে হুজুর হা উলাই জুনাত, আপনার পুরুষের উম্মতের ভিতরে যারা জেনাকর পুরুষ, আর যারা আকেলে অহংসারিমুন, আর যারা মদ পান করতো, গাঁজা বা পান করতো, এই সমস্ত পুরুষ খানা লক্ষ লক্ষ বছর পর্যন্ত নারীদের সরমকেতে ভরে অপসা পুষ্পান করবে, যাইসটা সেদিক জান্নাতের ভিতরে যাইয়া গাজা এবার চাইলে পাবি ঠিক, কিন্তু চাবে না কেউ, কথা হলো চাবে না কেউ, এই জাতীয় নাপাক কেউ উক্কা খাতে চাবে না, গাজা খাতে চাবে না, এবা খাতে চাবে না, মনেই থাকবে না, ওগুলো কিচ্ছু মনে থাকবে না, কয় যে মনে থাকে না কি করে, দুনিয়ায় এরকম ঘটনা ঘটছে, একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সরে যাচ্ছি সামনের দিকে, ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম এই খেজুরির গণে যখন খেজুর রস শেষ হওয়ার পরে গাছে খেজুর বেরোয় না, তখন পাল্লা ছিল কিডা আগে ছোট খেজুর খাতি পারে, ছোট খেজুর আগে কুলোই কে খাতি পারে, ছোটদের মধ্যে পাল্লা ছিল, খেতে কলাই বুনোই তো, কিডা আগে দেশের প্রথম সিম খাতি পারে, এই আম ছোট আম কে আগে ছোট আম খাতি পারে, এই আমাদের ভিতরে ছোটবেলায় নেশা ছিল না, এখন বুড়ো হয়ে গেছি, এখন কি সেই সিম আর জালি খেজুর আর আমের খুশি খাওয়ার নেশা আছে, এখন আছে তা, এখন অপেক্ষা আছি কবে দুনিয়া ফাঁকবে, দুধ দেবে সেই একক তো খাবো, সেই কুশো আম খাওয়ার সাধার নাই, তো জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার এই মদ গাজা যার নেশা ছিল এর কিচ্ছু মনে আসবে না, তবে আপনি চাইলে পাবেন। এরপরে অবশেষে একটা মেহমানদারি, অবশেষে একটা সর্বশ্রেষ্ঠ পুরস্কার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোরআনে কারিমের বক্তব্য, ওই ফেরেশতারা আপনাকে মরার সময় বলবে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতে যাওয়ার পরে অবশেষে একটা মেহমানদারি হবে, ওই মেহমানদারিটা স্বয়ং আল্লাহ নিজ হাতে করবে, একটুখান সুবহানাল্লাহ, আল্লাহর হাতের মেহমানদারি পাইবা, আল্লাহর হাতের মেহমানদারি, এখন জিজ্ঞেস করা হলো আল্লাহর হাতের মেহমানদারি পাইতে কোনো জরুরি কোনো আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা জান্নাতের ভিতরে যে আল্লাহর সাক্ষাৎ চাইবা, আল্লাহর দিদার পাইতে চাইবা, আল্লাহর হাতের মেহমানদারি যারা খাইতে চাইবা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও বান্দা তোমার জন্য দুইটা কথা, এ মাত্র দুইটা কথা, আখেরি দুদুয়াই দিচ্ছে এদিক তাকান, আল্লাহ পাক বলেন দুইটা কথার পর আমল করবা, এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল যা আছে সেগুলো যত ছোট হোক ছাড়বো না, কথা বলেন নেক আমল যত ছোট আছে তা
বোঝে নাই কথা, নেকির কাজ যত ছোট সামনে আসুক না কেন তা ছাড়বো না, আর গুনাহ যত ছোট হোক তা একটু বলেন না, মস্ত করেন না, নেকি যত ছোট হোক ছাড়বো না আর গুনাহ যত ছোট হোক তা করবো না, ফালিয়ামাল আমালান সালিহা। এবার আর একটা কথা মনে রাখেন, এটা এর চাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো নেক আমল করার ভিতরে লক্ষ্য রাখবা, ওয়াল্লা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, কোনো আমল করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। আমলটা হবে কার জন্য, আমল কার জন্য, একটা একটা করে একটু ধরাই দিই দোস্ত। নামাজ পড়ি কার জন্য, বুড়োরে জিজ্ঞেস করছি আপনি তো নামাজ পড়তেন না, এখন যে পড়েন, কয় যে আর কতদিন নামাজ না পড়ে পারবো, বুড়ো হয়ে গেছি, এখন নামাজ না পড়লে মানসি কি কয় কথা কন। তাহলে তুমি যে নামাজ পড়তেছি এটা আল্লাহর জন্য, এটা মানসি কি কয় ঠেকানোর জন্য, এই নামাজ শিরিক, এই নামাজ আল্লাহর জন্য নয়। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে, কয় বুড়ো হয়ে গেছি, নাতি নাতিরা কয় দাদা তোমার বই দাড়ি না দেখলে ভালো দেয় না, এ সেই সে তাকে জ্বালায় দাড়ি না রেখে পারলাম না, তাহলে এই দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু এটা আল্লাহর জন্য না নবীর জন্য না, এটা রাখছেন নাতি নাতির জন্য, কথা কন না কেন, কথা বলেন না কেন। এখন নির্বাচনের সময় নামাজ পড়ে, এই নামাজ পড়েন যে ভাই নির্বাচনের সময় নামাজ না পড়লি ওই একদল আছে আবার ভোট দেবে না নে, তাহলে এই নামাজ পড়ছো তুমি ভোটের জন্য, নামাজ আল্লাহর জন্যই পড়ো নাই, এত বড় মসজিদ করছেন কেন, প্রায় টাকা পয়সা হয়েছে মানসিদ্ধ মানসির দেখাই দিলাম যে একটা কিছু পারলাম মসজিদ এটা করে দিছি, ২০ লাখ টাকা দিয়ে মসজিদ করে দিই, ৩০ লাখ টাকা দিয়ে মসজিদ, টাকা দিয়ে মসজিদ করছে একটা নিয়ে কেউ পাওয়া না, কারণ এইটা তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এরকম শিরিক ফিল ইবাদত, এরকম শিরিক ফিল ইবাদত, দান ১০,০০০ টাকা করে আমার নাম করলো না, মারহাবা দিল না, এটা শিরিক ফিল ইবাদত। মানুষ মারা যাওয়ার পরে ৭ দিনের দিন মিলাদ দিতে হবে, কোরআন হাদিসের কোনো জায়গা নাই, ৪০-এর দিন মিলাদ দিতে হবে কোনো জায়গা নাই, ১০ দিনের দিন মিলাদ দিয়ে গরু খাইতে হবে কোনো জায়গা নাই। ও দোস্ত এইগুলো আমরা সুন্দর করে বুঝাই দিই, বুঝার পরে যাই আবার তাই করে, তুমি না শুনে আসলে এগুলো কোরআন হাদিসে নাই, বুঝি তো একটু না করলে মানসি কি কয়, তাহলে গরু তিনটে খাওয়ায় দেছো এটা আল্লাহর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য, কথা কন ঠিক কি ঠিক না। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত থেকে জান্নাতের মেহমানদারি নেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, কারা কারা থেকে হাত জাগান তো ইনশাআল্লাহ, নারায় তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন, মাশাআল্লাহ।